হিউম্যান হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আপনার সোনায় অ্যালোভেরা জেল ব্যবহার করলে কি হতে পারে, এটাতে কোনো লাভ হবে না ক্ষতি হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আপনারা হয়তো জানতেন যে মানে যদি সঠিক নিয়মটা জানতেন যে আপনাদের সোনায় যদি সরিষার তেল ব্যবহার করেন তাহলে কি উপকার হবে। আপনি যদি সোনায় সরিষার তেল ব্যবহার করেন তাহলে আপনাদের মিলনের যত সমস্যা আছে তা একটু হলেও কমে যেত। এই সমস্যা এমনই একটি সমস্যা যেটা আপনার সোনার উপরই মানে নিজের উপরই শুধু পড়ে না, পরিবারের উপরেও কিন্তু পড়তে পারে। এই জন্য যদি আপনারা সোনায় সরিষার তেল ব্যবহার করতে পারেন তাহলে এই সকল সমস্যা ধীরে ধীরে কমতে শুরু করবে। কারণ বর্তমানে ফরমালিনযুক্ত খাবার খাওয়ার ফলে 25 বছরের মধ্যে মিলনের শক্তি এতটাই কমে যায় যে যার ফলে মিলনে অক্ষম হয়ে পড়ে অথবা সোনা কোনোভাবেই শক্ত হয় না। কিভাবে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন সেটা জেনে নিন। প্রথমত বলি কি কি সমস্যা আপনার হয়ে থাকে। আপনার সোনার আগামোটা গোড়াচিকন হয়ে থাকে। এই সমস্যা কেন হয় জানেন? কারণ আপনারা অনেক বেশি পরিমাণে হাত মারেন, আর এই অতিরিক্ত হাত মারার ফলে সোনার আগামোটা গোড়াচিকন হয়ে যায়। তাই এই সমস্যার জন্য আপনারা যদি সোনায় এই যে দেখতে পাচ্ছেন সরিষার তেল, এই সরিষার তেলের সহায়তা আপনাদেরকে নিতে হবে। এর সঠিক মাসাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা উপকার আপনারা পাচ্ছেন। রাতে ঠিক ঘুমানোর আগে সোনার চারপাশে ভালো করে এই যে দেখতে পাচ্ছেন সরিষার তেল, সম্পূর্ণ খাঁটি একটি সরিষার তেল আপনাদেরকে নিতে হবে। এই সরিষার তেল সোনা ভালো করে পরিষ্কার করে নিয়ে সোনার চারপাশে জাস্ট সরিষার তেলটা মালিশ করে রেখে দিবেন। তবে এটা ম্যাসাজ করার পর অবশ্যই ঢিলাঢালা কিছু পরে ঘুমাবেন। তাতে করে যেটা হবে, যেহেতু তেল একটু হলেও হয়তো লাগতে পারে তবে খুব বেশি একটা লাগবে না। তাই এভাবে করে আপনারা এই তেলটা লাগিয়ে রেখে দিন। যখন ঘুম থেকে উঠবেন তখন দেখবেন যে অনেকটাই কিন্তু উঠে উঠে গেছে সরিষার তেল। তখন আপনারা সাবান দিয়েও ধুয়ে ফেলতে পারেন বা পানি দিয়েও শুধু ধুয়ে ফেলতে পারেন। তবে যেহেতু তেল চিটচিটে একটা ভাব থাকতে পারে সেই ক্ষেত্রে আপনারা সাবান দিয়ে ধুয়ে ফেলতে পারেন। এইভাবে যদি আপনারা প্রতিদিন সোনায় সরিষার তেল ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন মিলনের যত সমস্যা আছে সেই সমস্যা কমতে শুরু করেছে এবং মিলনের সর্বনিম্ন সময় পাবেন 1 থেকে 1.5 ঘন্টা। সোনা মসৃণ হয়ে যাবে, আগামোটা গোড়াচিকনের সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এবং এটা আপনার সোনার জন্য কিন্তু খুবই কার্যকরী একটি উপাদান। এইভাবে যদি ম্যাসাজ করতে পারেন তাহলে ভালো একটি ফলাফল নিশ্চিত পাবেন। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।